আজ থেকে 10 বছর আগে কামধুনির গণধর্ষণ কাণ্ড ঘটেছে, একই টাইমে ঘটেছিল দিল্লি নির্ভয়া কাণ্ড। সেই কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসির শাস্তি হয়েছিল, কিন্তু 10 বছর অতিক্রান্ত সরকারি সাক্ষ্য প্রমাণের জন্য এর মধ্যে 10 বছরে 16 বার সরকারি আইনজীবী চেঞ্জ হয়েছে এবং সাক্ষ্য প্রমাণের জন্য লোয়ার কোর্টে যাদের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছিল হাইকোর্ট থেকে তারা বেকসুর খালাস পেয়েছে। আমরা দেখেছি নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার সময় পাননি, কিন্তু যারা এই ঘটনায় দোষী তার পরিবারের সঙ্গে দেখা করেছে। স্বভাবতই আমরা চাইছি কামধুনির কেস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং সরকার পক্ষ এবং রাজ্য প্রশাসক যেন ওই কেসে আইনজীবীদের ঠিকমতো তাদের ব্যবহার করে সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে যেন দোষী ব্যক্তিদের শাস্তি দানের ব্যবস্থা সুনিশ্চিত করে। এবং এটা আমরা আশা করব পহিলা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি একজন নিজে মহিলা, তিনি মহিলাদের পাশে দাঁড়িয়ে থেকে ন্যায্য বিচার করবেন, এই আশা আমরা তার কাছে রাখব। এই ইস্যু নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কামধুনি ইস্যুতে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, আসানসোল করেছি, দুর্গাপুরও আজকে আমরা এসডিওর কাছে গণবিক্ষোভ।